বাংলাদেশ সেনাবাহিনী 2013 সালে সার্বিয়ান ইয়োগিমপোর্ট এসডিপিআর কোম্পানির বানানো 18টি 155 mm নোরা B-52K2 সেলফ-প্রপেলড হাউইটজার গান কিনেছে। পরবর্তীতে আরও 12টি ইউনিট অর্ডার করা হয়েছে, যেগুলো খুব শীঘ্রই আমাদের আর্মির কাছে ডেলিভারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ আর্মির কেনা নোরা হাউইটজার গানগুলোতে ফ্রেঞ্চ স্যাজেম সিগমা 30 ইনার্শিয়াল নেভিগেশন প্ল্যাটফর্ম সিস্টেম ফিট করা হয়েছে, যেটি আর্টিলারি রাউন্ডের স্বয়ংক্রিয় নেভিগেশন এবং টার্গেট পয়েন্টিং করে। এই সিস্টেম 30 রকমের বিভিন্ন ফিল্ড আর্টিলারি এবং সিস্টেমে ব্যবহার করা হয় বিশ্বব্যাপী। কোম্পানি সূত্র মতে একমাত্র বাংলাদেশি নোরা B-52K2গুলোতেই এই সিস্টেম ইনস্টল করা হয়েছে। আমাদের K2গুলো সর্বোচ্চ এবং সর্বাধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম সহ যাবতীয় অত্যাধুনিক সিস্টেমস অ্যান্ড সেন্সরস যুক্ত। সেনাবাহিনীর এই কামানগুলোতে আছে এডিশনাল আর্মর বা প্রতিরক্ষা ব্যবস্থা, সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং ক্লোজ টারেট, শক্তিশালী নতুন ডিজাইনের চেসিস, ফায়ারিং রাউন্ড মানে প্রজেক্টাইলের টার্গেট দূরত্ব এবং গতি পরিমাপের জন্য রাডার ইনস্টল করা আছে কামানের ব্যারেলে, নিউক্লিয়ার বায়োলজিক্যাল কেমিক্যাল প্রোটেকশন সংবলিত কেবিন ও টারেট, স্বয়ংক্রিয় সাসপেনশন, ফায়ার সাসপেনশন সিস্টেম, স্মোক গ্রেনেড লঞ্চার, ক্রুদের যোগাযোগের জন্য ইন্টারকম এবং সম্পূর্ণ নতুন আর্কিটেকচারে মিলিটারি গ্রেড সফটওয়্যার। বাংলাদেশ আর্মি যে ভার্সনটি কিনেছে সেটি রাশিয়ার তৈরি ক্র্যাসনোপল গাইডেড আর্টিলারি রাউন্ড ফায়ার করতে পারে এবং নিখুঁতভাবে লক্ষ্যভেদে সক্ষম। রাশিয়ান ক্র্যাসনোপল 155-152 mm আর্টিলারি ফিল্ড আর্টিলারি লঞ্চ প্রজেক্টাইল। এটি ফিন স্টেবিলাইজড, বেস ব্লিড অ্যাসিস্টেড, সেমি অটোমেটিক লেজার গাইডেড হাই এক্সপ্লোসিভ, যা লক্ষ্যভেদে অসাধারণ এবং ধ্বংসক্ষমতায় ভয়ানক। যেহেতু আমাদের সীমান্তের বেশিরভাগটাই সমতল এবং এর প্রতিরক্ষার সাথে জাতীয় নিরাপত্তা জড়িত, তাই এরকম ফিল্ড গান আমাদের আরও দরকার। সাধারণত মোক্ষম অবস্থানে মোতায়েনকৃত পর্যাপ্ত সংখ্যক এসপিজি হাউইটজার গান লাইট আর্মর্ড এবং পদাতিক বাহিনীকে কার্যকরভাবে ঠেকিয়ে দিতে পারে, সাথে মারাত্মক ক্ষতি সাধন করে শত্রুপক্ষকে অনেক সময়ই পিছু হটতে বাধ্য করে। চলুন দেখা যাক বাংলাদেশ আর্মি নোরা B-52K2 সেলফ প্রপেলড হাউইটজার গানের স্পেসিফিকেশনগুলো কী কী। ওয়েট 32 টনস, স্মলার ওয়েট 25 টনস, ক্রু 3 or 4, ইলাভেশন -3° টু +65°, ট্র্যাভার্স 60°, রেট অফ ফায়ার 12 projectiles পার মিনিট, ফার্স্ট 3 rounds ফায়ার ইন 20 সেকেন্ডস, মেইন আর্মামেন্ট নিউ 155 mm 52 caliber গান, 25 liter চেম্বার, সেকেন্ডারি আর্মামেন্ট 7.62 mm মেশিন গান অর 7.62 mm অর 12.7 mm রিমোটলি কন্ট্রোলড ওয়েপন সিস্টেম বা RCWS, ম্যাক্সিমাম ফায়ারিং রেঞ্জ 56 কিলোমিটার ফর হাই এক্সপ্লোসিভ ERFB, RABB, VLAP রাউন্ডস, ক্র্যাসনোপল হ্যাজ 40 কিলোমিটার রেঞ্জ, আর্মর স্ট্যানাক 4569 লেভেল 2 অন দ্য ফ্রন্ট অ্যান্ড ব্যাক, স্ট্যানাক 4569 লেভেল 1 অন দ্য সাইডস, মাইন প্রোটেকশন স্ট্যানাক 4569 লেভেল 2A অ্যান্ড 2B, NBC প্রোটেকশন দোয়া প্রেশারাইজড হাল অ্যান্ড ফিল্টার ভেন্টিলাইজেশন সিস্টেম।
Nora B-52K2 Self-Propelled Howitzer Gun Carrier একটি 8x8 অফরোড হুইল বাহন যেটির অপারেশনাল রেঞ্জ হচ্ছে 1000 কিলোমিটার 80 কিলোমিটার প্রতি ঘন্টা অনরোডে 90 কিলোমিটার প্রতি ঘন্টায় গতির রাফ টেরেনে মানে দুর্গম বা উঁচু নিচু জায়গায় এটি 25 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে দুর্গম স্থানে এটি 15 কিলোমিটার প্রতি ঘন্টায় চলতে পারে এই কামানের SAGEM Sigma 30 inertial navigation system লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানার জন্য প্রজেক্টাইলকে গাইড করে এবং নিখুঁতভাবে হিট করতে সাহায্য করে যার জন্য নোরা B-52K2 একটি ডেডলি কামান কামানের ব্যারেলে থাকা রাডারটি নিক্ষিপ্ত গোলার ট্র্যাজেক্টরি বা গতিপথ ও গোলার গতি পর্যবেক্ষণ করে এটি প্রতি মিনিটে সর্বোচ্চ 12টি গোলা নির্ভুলভাবে নিক্ষেপ করতে পারে প্রথম তিনটি গোলা নিক্ষেপে সময় নেয় মাত্র 20 সেকেন্ড অত্যাধুনিক কম্পিউটারের সিস্টেম একে দিয়েছে হাই পারফরম্যান্স এবং সূক্ষ্মতা রাশিয়ান ক্রাসনোপল প্রজেক্টাইল লাইট আর্মর্ড যে কোনো সামরিক যান যেমন আর্মর্ড পার্সোনাল ক্যারিয়ার ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল ট্রুপস ট্রান্সপোর্টার অ্যামিউনিশন সাপ্লাই সীমান্তবর্তী শত্রু সেনা ক্যাম্প ও অবস্থান ইত্যাদি লক্ষ্যবস্তুকে সম্পূর্ণ গুড়িয়ে দিতে পারে নিমিষে সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত নোরা B-52K2 শত্রুবাহিনীর জন্য এক আতঙ্কের নাম স্বয়ংক্রিয় ফায়ারিং সিস্টেম দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে মুভ করার সক্ষমতা নির্ভুল লক্ষ্যভেদ এবং বিভিন্ন রকমের হাই এক্সপ্লোসিভ গোলা এবং প্রজেক্টাইল নিক্ষেপের বিশেষ ক্ষমতার জন্য এটি অত্যন্ত কার্যকর একটি অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনী প্রাথমিকভাবে 18টি ইউনিট কিনেছিল পরবর্তীতে এর পারফরম্যান্স আমাদের আবহাওয়া এবং ব্যাটলফিল্ড উপযোগী হওয়ায় আরও 12টি ইউনিটের অর্ডার দেওয়া হয় যেগুলো এবছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে ডেলিভারি দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে সবাইকে ভিডিওটি দেখার জন্য ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য দেশকে ভালোবাসুন দেশের জন্য কাজ করুন আপনারা আমার সচেতন একটি পদক্ষেপই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ করতে পারে বাংলাদেশ জিন্দাবাদ সবাই সুস্থ থাকুন